السلام عليكم ورحمة الله. সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমরা মাওলানা ইসলাম সাহেব, মাওলানা আব্দুস সাত্তার সহ আমি মাওলানা আব্দুস সাত্তার ও মাওলানা রিয়াজুল ইসলাম মাজহারি সহ আমরা উপস্থিত আছি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত রবিউল আউয়াল মাস পূর্ণ মাসব্যাপী ইসলামিক বইমেলার স্টলগুলোতে আমরা আছি, বইমেলায় আছি। বেচা কেনা ইত্যাদির উপর নির্ভর করে এই বইমেলাটি পূর্ণ রবিউল আউয়াল মাস সহ পরবর্তী এক সপ্তাহ কোনো কোনো সময় অনুষ্ঠিত হয়। এবছরও আমরা আজকে রবিউল আউয়াল মাসের পরবর্তী সপ্তাহে আছি, অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে ইসলামিক বইয়ের মোটামুটি ভালো একটা সমাহার এখানে পাওয়া যায়, বাংলায় অনুবাদ কৃত মোটামুটি সমস্ত বই পাওয়া যায় বললে কথাটা একেবারে ভুল হবে না। এছাড়া আরবীয় মৌলিক অনেক কিতাব, তাফসির কিতাব, হাদিসের কিতাব সহ অনেক বই আলহামদুলিল্লাহ এই বইমেলার মধ্যে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বইমেলার মধ্যে উৎসাহ ভরে আমাদের সকল মুসলমান ভাইদের আসা উচিত। আমাদের বাংলাদেশ বাংলা একাডেমি আয়োজনে ফেব্রুয়ারি মাসে একটি বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির অঙ্গনে। তো সেই অনুকরণে আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডেশনও যে ইসলামিক বইমেলার আয়োজন করেছে, এখানে আমাদের প্রত্যেকটি মুসলমান ভাইয়ের উচিত আলহামদুলিল্লাহ এই বইমেলায় আসা, এখান থেকে উপকৃত প্রয়োজনীয় বইগুলা ক্রয় করা। এই বইগুলা যেগুলো আমাদের ইসলাম ধর্মকে জানা শোনার, আমাদের ইমান, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের তবিয়ত, আমাদের ইমান আমলকে উন্নীত করবে, এটার ভিত্তিকে মজবুত করবে এমন কিছু বই ক্রয় করা, এমন কিছু বই আমাদের সংগ্রহে রাখা এবং বইগুলোকে মোতালা করা। তাহলে সুবহানাহু তাআলা অনেক আলেমরা আলহামদুলিল্লাহ এসেছেন, আমরা সকলে আসবো, অনেক জেনারেল ভাইদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, অনেক মাবুনও আলহামদুলিল্লাহ পর্দা সহিত আসছেন, পর্দা রক্ষা করে মাবুনেরাও আসবেন, এটা আলহামদুলিল্লাহ একটা ভালো কথা। এখান থেকে বই সংগ্রহ করবেন আর এই বইগুলা থেকে উপকৃত হবেন। বই হচ্ছে সবচেয়ে উপকারী বন্ধু, বই হচ্ছে আপনার শিকারী পাখি। আরবিতে আমরা একটি প্রবাদ বাক্য পড়েছি, আল কেরাতু কাইদুন ওয়াল কিতাব ওয়াল কিতাবাতু সাইদুন। আপনি কোনো কিছু পড়লেন মানে কোনো একটা পাখি শিকার করলেন, আপনি কোনো কিছু লিখলেন মানে বিপদ আপনার কাছে কোনো কিছু আছে, এর অর্থ হচ্ছে আপনার কাছে সুন্দর সুশৃঙ্খল নিরাপদ খাঁচায় বন্দী আপনার কাছে একটি পাখি আছে। এই পাখিটাকে আপনি সবসময় দেখতে পারবেন, এটাকে ছুঁতে পারবেন, ধরতে পারবেন, উপকৃত হতে পারবেন, ভালোবাসতে পারবেন। ঠিক একটি বই আপনার কাছে থাকা মানে আপনার কাছে এরকম কিছু তথ্য, ইসলামী জ্ঞান সম্বলিত কিছু আপনার কাছে বন্দী অবস্থায় থাকা। আপনি বই কিনলেন, আমি বই কিনলাম পড়লাম না, বই কিনা উচিত, পড়া উচিত, কিনলাম, ক্রয় করলাম, সংগ্রহে রাখলাম, কিনলু পড়লাম না, সেটা আবার এই বাংলা প্রবাদ বাক্যের মতো এমন হয়ে গেল। আমরা বাংলায় একটি প্রবাদ বাক্য এইভাবে জেনে থাকি, গ্রন্থগত বিদ্যা পরের হাতে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। বই কিনলাম, কখনো ছুঁয়ে দেখলাম না, ধরে দেখলাম না, অথবা যদিও ধরে থাকি পড়ে থাকি, এটাকে আমাদের মগজে, আমাদের ব্রেনে, আমাদের ইলমি সংগ্রহের মধ্যে আমরা সংগ্রহ করলাম না, তাহলে ওই তো তেমনই হয়ে গেল আর কি। জানা আছে আমার বইটাতে তো এই বিষয়টা আছে, কিন্তু আমার এখন প্রয়োজনের সময় জানা নাই, এমন হয়ে গেল। অতএব সমস্ত মুসলিম যুবক ভাই, আলেম ওলামা, বন্ধু বান্ধব সকলের নিকট অনুরোধ থাকবে ইসলামিক এই বইমেলায় আসার। একেবারে শেষ প্রান্তে রবিউল আউয়াল মাস শেষ, পরবর্তী যে সপ্তাহটা চলে থাকে এই পরবর্তী একের শেষ সময় চলছে বইমেলার। এই দু একদিন যদি কিছু বাকি থেকে থাকে, এই বাকি বইমেলার দিনগুলোতে বইমেলায় আমাদের সকলের আসা, অংশগ্রহণ করা, এখানে কিতাব সংগ্রহ করা। সুন্দর একটি বইমেলা আপনারা বইঘর দেখতে পাচ্ছেন, দারুস সালাম বাংলাদেশ, মাকতাবাতুল হিজাজ, সিয়ান পাবলিকেশনস, এরপরে কালান্তর পাবলিকেশনস, এইদিকে আছে আমাদের একেবারে কর্নারে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বই, ওখানে বিভিন্ন বইয়ের পরিচয় সহ কিছু স্ক্রিন দেখানো হয়, বইয়ের পরিচয়, বইয়ের ভিতরে কী কী আছে এ জাতীয় কিছু দেখানো হয়। সুন্দর সুন্দর বই আলহামদুলিল্লাহ এখানে আছে, এখান থেকে সংগ্রহ করেন। কিয়ামতের আলামত সম্পর্কে একটি বই আছে আরব দেশের প্রখ্যাত প্রফেসর আল্লামা আব্দুর রহমান আরিফি সাহেবের, এন্ড দি ওয়ার্ল্ড ইংরেজি ভার্সনে, আরবিতে নেহায়াতুল আলম, বাংলাতে মহাপ্রলয়। এই বইটি আপনারা সংগ্রহে রাখতে পারেন, কিয়ামতের ছোট বড় যত আলামত আছে আলহামদুলিল্লাহ এই বইটা এখানে আছে। এছাড়া আর অনেক সুন্দর সুন্দর বই, যৌবনে মৌবনে একটি বইয়ের নাম আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি বই, যৌবনে মৌবনে খুবই সুন্দর একটি বই, এটা সম্ভবত পাকিস্তানের নকশবন্দি রহমতুল্লাহ আলাইহ দামাত বারাকাতুম আলিয়ার লিখিত। আরও কিছু বই আছে এখানে, জীবন সাজাও, জীবন রাঙাও, সাজাও মহিলাদের জন্য, জীবন রাঙাও একই বই পুরুষদের জন্য, এভাবে আর অনেক বই আলহামদুলিল্লাহ, আলফিয়াতুল হাদিস সহ। এছাড়া
আরো বই আছে আপনার এভাবে আমাদের বাংলাদেশের হাটহাজারী মাদ্রাসার মুফতি কিফায়েতুল্লাহ সাহেবের লিখিত আপনার ফয়জুল কালাম বইটি আছে হাদিস সংগ্রহের জন্য খুবই উপকৃত একটি বই এছাড়া হাদিস গ্রন্থের বিখ্যাত গ্রন্থ মিশকাতুল মাসাবিহ আপনার বাংলা আছে বুখারী শরীফ মুসলিম শরীফ সহ বাংলা আছে ইসলামী ফাউন্ডেশনের মধ্যে অনেক সুন্দর বাংলা বই আছে বাইতুল মুকাররমের ইতিহাসের সবচেয়ে বড় গবেষক সৈয়দ আমিনুল ইসলাম সাহেবের লিখিত অনেক বই এখানে আছে একটি বই আছে ফিকহুস সুনানি ওয়াল আসার যারা বলে থাকে আসলে হানাফি মাযহাব কোনো হাদিসের উপরে প্রতিষ্ঠিত নয় সকল ভাইকে অনুরোধ করব আমাদের বাইতুল মুকাররম ইতিহাসের আমি বলবো শ্রেষ্ঠ খতিব সৈয়দ আমিনুল ইসলাম সাহেবের লিখিত ফিকহুস সুনানি ওয়াল আসার দুই খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বইটি পড়ার জন্য প্রত্যেকটা মাসালার পিছনে কোরআন হাদিসের কি দলিল আছে শুধু হাদিসের কি দলিল আছে দুই বলিউমে উনি বইটি লিখেছেন আছে ভাইজান আছে ফিকহুস সুনানি আসার আলহামদুলিল্লাহ বইমেলা এটা প্রিন্ট শেষ হয়ে গেছে এটার কপি বিক্রি হয়ে গেছে বর্তমানে এটা পাবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর ওনার অনুবাদে তিন বলিউমে বইটি আছে আলহামদুলিল্লাহ সেটা আমরা স্বপ্নের সকলে সংগ্রহে রাখবেন দেখবেন আলহামদুলিল্লাহ অজুর শুরু থেকে ধরে অজু ভাঙার কারণ থেকে ধরে সমস্ত কারণগুলা সমস্ত মাসআলাগুলার হাদিসের উপরে অনুষ্ঠিত আলহামদুলিল্লাহ ওলামা ভাইদেরকে আমি অনুরোধ করবো ফিকহুস সুনানি ওয়াল আসার জামি ওয়া হাদিসিল আহকাম এই বইগুলা সংগ্রহে রাখার জন্য সমস্ত মাসালা দেখবেন আলহামদুলিল্লাহ হাদিস থেকে এসেছে এবং মজবুত হাদিসের ভিত্তি থেকে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বইমেলাকে কবুল ও মঞ্জুর করেন এবং প্রত্যেক সময়ে উত্তরোত্তর এটার উন্নতি আল্লাহ পাক দান করাকে আম সাধারণ সর্বশেষ নির্বিশেষে সকলের নিকট আল্লাহ পাক অনেক বেশি গ্রহণযোগ্যতা দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তিন বন্ধু আমরা একত্রিত হয়েছিলাম মাওলানা রিয়াদুল ইসলাম মাজহারী সাহেব আমাদের সুবক্তা মাওলানা দীন ইসলাম সাহেব আছি আপনাদের বন্ধু আপনাদের শুভনাদায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন আমাদেরকে ক্ষমা করেন আমাদেরকে ইসলামী বই সহ আমাদের সংগ্রহে রাখা যে বইগুলো আছে এগুলো বেশি বেশি স্টাডি করার অধ্যয়ন করার মোতালা করার উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।